আসসালামু আলাইকুম সবাইকে, সোনিয়াস লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে এসেছি, কিন্তু আমি আজকের রেসিপিটি ওভেনে তৈরি করব। তো আজকে আমি আলু ভাজি করব ওভেনে। তো দেখতে পেয়েছেন, প্রথমে আমি কিন্তু ডিশটার মধ্যে অয়েল মাখিয়ে নিয়েছি সম্পূর্ণ। মানে আপনারা যারা যারা ব্রাশ আছে আপনারা অয়েল ব্রাশ করে নেবেন। তো তারপর আমি এখানে দিয়ে দিলাম আলু, তার সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়োটা দিয়ে দিব, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো যেহেতু এটা ওভেনে করছি, তো আমরা এমনি চুলায় করতে যে পরিমাণ তেল লাগে এর চাইতে কম পরিমাণে আমি এখানে তেল অ্যাড করেছি। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর এই তো ওভেনে দিয়ে দিলাম। তো ওভেনে আমি যে কয় মিনিটের জন্য দিয়েছি তার হাফ হলে আমি একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে উল্টে দিব, তারপর আবার কুক করে নিব বাকিটুকু। তো আমি একটু ক্রিসপি করে করব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে গিয়ে প্রায় 7 মিনিট পর আমি একটু নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি। যারা হচ্ছে এটা একটু সফট খাবেন তারা এরপর আর 2 মিনিট রাখলেই চলবে। তো আমি একটু ক্রিসপি করেছি, এজন্য আমি আরও 7 মিনিট রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন, উপর দিকটা একটু ক্রিসপি আছে আর নিচের সাইডটা কিন্তু একটু নরম নরম আছে। এই যে আমি সার্ভ করে নিয়েছি। আমি দেখাচ্ছিও যে সেদ্ধ হয়েছে কিনা। এটা আসলে আমি একটু ট্রাই করলাম, দেখলাম যে ওভেনে আলু ভাজিটা হয় কিনা। তো যাই হোক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।